সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের সরকার প্রধান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিসকে সমর্থন করে। ভাষণে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি, সে প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিজের অভিজ্ঞতায় যুদ্ধ ও শরণার্থী জীবন নিয়ে আবেগঘন বক্তৃতায় প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দি প্রিকন্ডিশনস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ লাস্টিং পিস অ্যান্ড সিকিউরিটি। উই মাস্ট সেটল রিজিওনাল ডিসপিউটস অ্যান্ড টেনশন থ্রু ডায়ালগ। আওয়ার মিউচুয়াল রেসপেক্ট ফর ন্যাশনাল সভরেইনটি অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মাস্ট রিমেইন প্যারামাউন্ট। উই মাস্ট স্পিক আউট এগেইনস্ট অল ফর্মস অফ অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাট্রোসিটিস অ্যান্ড সে নো টু ওয়ার। বাংলাদেশ স্ট্যান্ডস বিহাইন্ড দ্য ইউএন সেক্রেটারি জেনারেলস নিউ এজেন্ডা ফর পিস। ওয়ার ক্যান নট গিভ এনি সলিউশন on loss of life. Children, women are the worst sufferer. They call upon the world leaders to stop the war. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি মিয়ানমারে চলমান অস্থিরতা নিরসনে বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে বলেন শেখ হাসিনা। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. পরে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিদা সালসিয়ান আলী জাবানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন করেন বাংলাদেশ স্টল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই।